হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা, আর আজকের এই ভিডিওটা বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলবো আমি, বাচ্চাদের ক্ষেত্রে খুবই দুর্দান্ত একটা ভিডিও হবে। কারণ ফ্রেন্ড, আমরা জানি যে অ্যামওয়েতে নিউট্রিলাইটে যে বাচ্চাদের জন্য যে ড্রিঙ্ক ছিল, কিডস ড্রিঙ্ক, সেটা হচ্ছে চকলেট ফ্লেভারে ছিল। আর এখন যেটা অ্যামওয়ে লঞ্চ করেছে, এই কিডস ড্রিঙ্ক ক্যাটাগরিরই অন্য একটা ফ্লেভারে যেটা লঞ্চ করেছে, সেটাকে বলা হচ্ছে নিউট্রি ড্রিঙ্ক প্লাস। এবং এটা হচ্ছে একটা দুর্দান্ত একটা ম্যাঙ্গো ফ্লেভারের এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটা হচ্ছে 5 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য। এই 5 থেকে 12 বছর বয়সের যে এজটা, এটা হচ্ছে একটা গ্রোয়িং এজ। এই সময় তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট, তাদের যাবতীয় কিছু গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু এই বয়সেই হয়ে থাকে। আর এই বয়সে, এই 5 থেকে 12 বছর, এই বয়সের বাচ্চাদের মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। দেখা যায় যে তাদের যেটা ভালো লাগে তারা সেটা খায়, আর তাদের যেটা ভালো লাগে না তারা সেটা খায় না। অর্থাৎ তাদের বডিতে কি দরকার সেই জিনিসটা কিন্তু তারা বোঝে না। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা ভালো খাবার তারা 3-4 দিন বেশ ভালো মতো খেলো, খাওয়ার পর দেখা যাচ্ছে ওই একই খাবারটা কিন্তু চতুর্থ দিনের দিন থেকে আর খেতে চাইছে না। যার ফলে কি হয়, এই ধরনের বিভিন্ন ধরনের খাবার দাবারের বাছ বিচার থাকার জন্য বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন হচ্ছে যে পেটের সমস্যা, বারবার ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হওয়া, যার ফলে আমাদের কি হয় না, একটা টেনশন হয় যে অন্য বাচ্চাদের থেকে আমাদের বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে না তো, পড়াশোনার দিক থেকে, খেলাধুলার দিক থেকে পিছিয়ে যাচ্ছে না তো। এভাবে আমাদের একটা মনে মধ্যে ভয় হয় এবং তাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় একটা প্রভাব পড়ে। এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, জ্বর হোক, সর্দি হোক, বা যাবতীয় যা কিছু যে হেলথ চ্যালেঞ্জের যে মুখোমুখি বাচ্চারা হয়, ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, এগুলোর প্রত্যেকটার পেছনে যে মূল কারণটা হলো, সেটা হচ্ছে প্রপার নিউট্রিশন না পাওয়া। প্রপার নিউট্রিশন যখন তারা খাবারগুলোকে বেছে বেছে খাচ্ছে, তখন তাদের কি হচ্ছে, তাদের একটা নিউট্রিশনাল গ্যাপ কিন্তু শরীরের মধ্যে ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। এবং এই নিউট্রিশনাল গ্যাপ থেকে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের এই হেলথ চ্যালেঞ্জগুলো দেখা দিচ্ছে। তার প্রপার নিউট্রিশন না থাকার ফলে কি হচ্ছে, পরোক্ষভাবে তাদের গ্রোথ আর ডেভেলপমেন্টে কিন্তু প্রভাব পড়ছে। তাহলে এখন দেখছি যে এই নিউট্রিশনাল, প্রপার নিউট্রিশন বলতে কী বোঝাচ্ছে, প্রোটিন, ভিটামিন এবং মিনারেল, এই 3টে জিনিসকে ঠিকঠাকভাবে যদি বাচ্চারা পেয়ে থাকে, তাহলে জানতে হবে তার প্রপার নিউট্রিশন সে কিন্তু পাচ্ছে। এবং প্রোটিন হচ্ছে আমাদের শরীরের একটা, বলা হয় এটাকে যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ এটা আমাদের শরীরে একটু বেশি পরিমাণে দরকার হয়। এবং এই যে ভিটামিন এবং মিনারেল, এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ এগুলো ম্যাক্রো নিউট্রিয়েন্টের থেকে কম পরিমাণে লাগে। ম্যাক্রো নিউট্রিয়েন্টের থেকে কম পরিমাণে লাগলেও এই ভিটামিন এবং মিনারেলগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং এই যে অ্যামওয়ে নতুন লঞ্চ করা যে নিউট্রি ড্রিঙ্ক প্লাস, এটাকে বলা হচ্ছে একটা ব্যালেন্স নিউট্রিশনাল ড্রিঙ্ক। যদি আমরা দেখি এই কন্টেনারটা গায়ে, দেখুন লেখা আছে ফ্রেন্ড, যেটা হলো একটা ব্যালেন্স নিউট্রিশনাল ড্রিঙ্ক প্লাস। এটাকে ব্যালেন্স নিউট্রিশনাল ড্রিঙ্ক কেন বলা হচ্ছে, কারণ এর মধ্যে আছে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল, এই 3টে জিনিসই আমরা কিন্তু এই হেলথ ড্রিঙ্কটা থেকে আমরা পেয়ে যাচ্ছি। সেজন্য এটাকে বলছে একটা ব্যালেন্স নিউট্রিশনাল ড্রিঙ্ক। এছাড়াও ফ্রেন্ড, এই নিউট্রিলাইটের নিউট্রি ড্রিঙ্ক প্লাসের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সোয়া প্রোটিন আইসোলেট এবং ওয়ে প্রোটিনের গুণাগুণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই সোয়া প্রোটিন আইসোলেটকে একটা কমপ্লিট প্রোটিন বলা হয়, কারণ হচ্ছে যে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো দরকার, তার প্রত্যেকটা গুণাগুণ কিন্তু আমরা এই সোয়া প্রোটিন আইসোলেট থেকে পেয়ে যাচ্ছি। আবার আমরা এই নিউট্রিলাইটের নিউট্রি ড্রিঙ্ক প্লাস থেকে পেয়ে যাচ্ছি ওয়ে প্রোটিনের গুণাবলী। অনেক সময় ফ্রেন্ড কী হয়, 70 থেকে 80% বাচ্চার যেরকম অরিজিনালি তাদের বয়স হয়, তাদের ডেভেলপমেন্টটা কিন্তু সেই পরিমাণ হয় না, সেই হারে হয় না, তাদের সেই ডেভেলপমেন্টটা কিন্তু স্লো হয়। এই ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ওয়ে প্রোটিন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও মাসেল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও, বাচ্চাদের মাসেল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ওয়ে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফ্রেন্ড, নিউট্রিলাইটের এই নিউট্রি ড্রিঙ্ক প্লাস থেকে আমরা পেয়ে যাচ্ছি 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের গুণাবলী। এছাড়া আমরা পাচ্ছি প্রোটিন সহ আরও 16টা নিউট্রিয়েন্টের গুণাবলী। আর ফ্রেন্ড, আমরা তো জানি যে প্রোটিন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হোল বডির ক্ষেত্রে প্রোটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট। এছাড়াও আমরা যে সমস্ত ভিটামিন এবং মিনারেলগুলো এই নিউট্রি ড্রিঙ্ক থেকে পেয়ে যাচ্ছি এবং সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে কী ধরনের কাজ করছে, সেটা এখন আমরা একটু দেখে নিই। তো আমরা যদি কন্টেনারটার গায়ে দেখি, তো দেখতে পাবো যে এখানে কোন কোন ভিটামিন এবং কতটা পরিমাণ এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো সবই এখানে দেওয়া আছে। তো এই
এই ভিটামিনগুলো কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে কাজ করছে সেটা আমরা এখন একটু দেখে নিই। এর মধ্যে আছে ভিটামিন এ, যেটা বাচ্চাদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করছে এবং বাচ্চাদের আই হেলথ আর বোন হেলথটাকেও ঠিক রাখতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে ভিটামিন সি, যেটা বাচ্চাদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করছে এবং বাচ্চারা যে ঘন ঘন ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়, তার জন্য তাদের খেলাধুলা বন্ধ থেকে যায়, তাদের পড়াশোনা বন্ধ থেকে যায়, সেই ঠান্ডা লেগে যাওয়া এবং সর্দি কাশি হাত থেকেও কিন্তু রক্ষা করছে। এছাড়াও ফ্রেন্ড আমরা জানি যে ভিটামিন সি হলো একটা ওয়াটার সলিউবল ভিটামিন, যেটা কি হয় না আমরা যখন রান্না করি তখন রান্নার মধ্যে দিয়ে কিন্তু ভিটামিন সি গুলো চলে যায়, তার ফলে আমাদেরকে কি হয় ডাইরেক্ট কিন্তু খাবার দাবারের মধ্যে থেকে ভিটামিন সিটাকে নিতে হয়। এবং ফ্রেন্ড যেহেতু এই ভিটামিন সি আমাদের স্টোর হয়ে থাকে না, তাই আমাদেরকে ভিটামিন সি কিন্তু রেগুলার বেসিসে নেওয়াটা দরকার, আর এই নিউট্রিডিন বাচ্চাদেরকে সেই ভিটামিন সি এর কিন্তু যোগানটা দিয়ে থাকছে। এছাড়াও ফ্রেন্ড এই নিউট্রিডিন বাচ্চাদেরকে দিচ্ছে ভিটামিন ডি, এই ভিটামিন ডি কি করে না এটা বাচ্চাদের বোন হেলথকে ঠিক রাখতে সাহায্য করে। এবং ফ্রেন্ড আমরা তো জানি যে ভিটামিন ডি কি হয় ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, যখন আমরা বাচ্চাদেরকে ক্যালসিয়াম খাওয়াচ্ছি তখন ক্যালসিয়ামটা যাতে তাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় তার জন্য কিন্তু ভিটামিন ডিটা খুবই দরকার। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে যে ভিটামিনটা রয়েছে সেটা হলো ভিটামিন B1, এটা বাচ্চাদের নার্ভাস সিস্টেমকে ঠিক রাখছে, এছাড়া এটা কার্বোহাইড্রেটকে এনার্জিতে কনভার্ট হতে সাহায্য করছে। ফ্রেন্ড আমরা যখন কোনো খাবার খাই, যে কোনো খাবার যখন আমরা খাই সেটা যখন ভেঙে সেটা কি হয় না এনার্জি তৈরি করে, যার ফলে আমরা বিভিন্ন ধরনের কাজকর্মগুলো কিন্তু করতে পারি, সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে এনার্জিতে তৈরি করতে সাহায্য করছে হচ্ছে ভিটামিন B1। এছাড়া ফ্রেন্ড এখান থেকে বাচ্চারা পেয়ে যাচ্ছে ভিটামিন B2 এর গুণাবলী, এই ভিটামিন B2 কি করছে বাচ্চাদেরকে তাদের ডাইজেশনে সাহায্য করছে, তাদের হজম শক্তিটাকে ঠিক রাখতে সাহায্য করছে। এছাড়া ফ্রেন্ড এখানে এই নিউট্রিডিন দিচ্ছে বাচ্চাদেরকে ভিটামিন B6 এর গুণাবলী, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে। কি হয় না ফ্রেন্ড 5 বছর বয়স থেকে দেখবেন যখন বাচ্চারা 5-এর কম থাকে তখন কিন্তু যে কোনো জিনিস তারা মনে রাখতে পারে না, কোথাও যখন তারা ঘুরতে যাচ্ছে বা কোনো কাজ করছে কোনো কিছু করছে তারা কিন্তু তাদের মাথার মধ্যে সংরক্ষিত করে কিন্তু রাখতে পারে না, কিন্তু যখন তাদের 5 বছর বয়স হয়ে যায় 5 বছর বয়সের পর থেকে কিন্তু তারা যে জিনিসটা দেখে শোনে পড়ে তারা কিন্তু মাথার মধ্যে সেটাকে স্টোর করে রাখতে পারে এবং পরে কিন্তু সেটা মনে রাখতেও পারে। তো এই ভিটামিন B6 এই বাচ্চাদের এই ধরনের জিনিসকে মনে রাখা এবং সেটাকে মনে রাখ মানে স্টোর করে রাখা বিষয়গুলোকে এবং সেটাকে ঠিক সময়ে মনে রাখতে পারার ক্ষেত্রে অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এই ভিটামিন B6 সাহায্য করছে। এই ভিটামিন B6 কিন্তু আমরা এই নিউট্রিডিং থেকে পেয়ে যাচ্ছি। এছাড়াও ফ্রেন্ড এই নিউট্রিডিং আমাদেরকে দিচ্ছে বাচ্চাদেরকে দিচ্ছে ভিটামিন B12 এর গুণাবলী, যেটা বাচ্চাদের চুলের ঠিকঠাক রাখতে চুলগুলোকে হেলদি রাখতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এই হেলদিংটা দিচ্ছে ফলিক অ্যাসিডের গুণাবলী, যেটাকে আমরা জানি ভিটামিন B9 হিসাবে, যেটা আমরা কিন্তু সেলটাকে গ্রোথে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে প্যান্টাথিয়ানিক, যেটাকে বলা হচ্ছে ভিটামিন B5 নামে আমরা জানি, যেটা কি করছে ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে মেটাবোলাইজ করতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এই নিউট্রিডিন দিচ্ছে ক্যালসিয়ামের গুণাবলী, ক্যালসিয়াম মানে আমরা তো জানি বোন হেলথ, তাছাড়াও ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের ফাংশন আছে ব্রেন ডেভেলপমেন্ট সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম কি করছে বাচ্চাদের বোন ডেন্সিটি অর্থাৎ বোনের যে ঘনত্বটাকে বোন ডেন্সিটিটাকে ঠিক রাখতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে ফসফরাস কি হচ্ছে এনার্জিটাকে মেটাবোলাইজ করতে সাহায্য করছে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে সোডিয়াম, বিশেষ করে কি হয় এখন যে ওয়েদারটা সেই ওয়েদারে বাচ্চাদের কি হয় ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরের মধ্যে জলের অভাব দেখা দেয় এবং তার থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তো এই সোডিয়াম জলের মাত্রাটাকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও ফ্রেন্ড এর মধ্যে আছে জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু বাচ্চাদের যে কি হয় একটু খেলাধুলো করলো বা দৌড়াদৌড়ি তারা তো করতে থাকে, এই ধরনের করার ফলে কি হয় তাদের চোট লাগে, সেই চোটটা যাতে খুব তাড়াতাড়ি রিকোভারি হয় সেক্ষেত্রে কিন্তু সাহায্য করছে জিঙ্ক, অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতকে খুব তাড়াতাড়ি রিকোভারি করতে সাহায্য করছে জিঙ্ক। এছাড়াও ফ্রেন্ড আমরা জানি যে জিঙ্ক কিন্তু ইমিউন সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রিলাইট ড্রিঙ্ক প্লাস নতুন লঞ্চ যেটা করেছে সেখানে আমরা পেয়ে যাচ্ছি সোয়া আইসোলেট প্রোটিন এবং ওয়ে প্রোটিনের দুর্দান্ত একটা কম্বিনেশন পাচ্ছি। এছাড়াও আমরা পাচ্ছি এখানে 9টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের গুণাবলী, এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি
প্রোটিন সহ 16টা ভিটামিন এবং মিনারেলের গুণাবলী। এতটাই দুর্দান্ত এই প্রোডাক্টটা। তো এখন এই প্রোডাক্টটা কারা খেতে পারবে? 5 থেকে 12 বছর বয়সের বাচ্চারা সকলে এটা খেতে পারবে এবং এটা দিনে 2 চামচ করে তারা খেতে পারবে। চাইলে তারা জলের সঙ্গে মিশিয়েও খেতে পারে, দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারে, ঠান্ডা জল, গরম জল, যে কোনো ধরনের বিষয়ের সঙ্গে সে তারা কিন্তু মিশিয়ে খেতে পারবে। যেহেতু আমাদের আগে থেকে এখানে ছিল নিউট্রিলাইটের কিডজিং যে এই চকলেট ফ্লেভার, তার সঙ্গে এলো একটা ম্যাঙ্গো ফ্লেভার, এখন বাচ্চারা তাহলে কি করতে হবে, অল্টারনেটিভ ওয়েতে চকলেট ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভার তারা খেতে পারবে। তাদের কাছে যে বোরিং বিষয়টা থাকলো না, তারা কখনো এটা খেলো কখনো এটা খেলো, তাদের কাছে কিন্তু অনেক বেশি এন্টারটেইন হলো এবং আমরা আমাদের বাচ্চাদেরকেও হেলদি রাখতে পারলাম। এটা দেখতে এরকম ধরনের হয়, রংটা এরকম ধরনের, এবং এরকম ধরনের একটা চামচ এই প্যাকেজের সঙ্গে আসে। তো এই চামচটার 2 চামচ, 5 থেকে 12 বছর বয়সী বাচ্চারা এই চামচে 2 চামচ, দিনে এই চামচে 2 চামচ তারা খেতে পারবে। এখন দেখে নিই যে এটা জলের মধ্যে গুললে পরে এটা কেমন ধরনের দেখতে হচ্ছে। আমি এখন এই গ্লাসের মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা জলে হোক বা গরম জলে বা দুধের সঙ্গে মিশিয়েও কিন্তু তারা খেতে পারবে। যতটা পরিমাণ পারবে খেতে সেই পরিমাণ জল বা দুধ আমরা এখানে নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে 1 চামচ এই নিউট্রি ড্রিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং এই নিউট্রি ড্রিঙ্ক প্লাস তার পিডিকা স্কোর হচ্ছে 1, অর্থাৎ এটা কিন্তু সহজেই বাচ্চাদের হজম হয়ে যাবে। আমি এখানে 1 চামচ এখানে দিয়ে দিলাম। বাচ্চাদের খেলে কিন্তু খুব সহজে এটা হজম হয়ে যাবে, হজমের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। খুব সহজে এটা জলের মধ্যে গুলেও যাচ্ছে, তার জন্য কিন্তু খুব বেশি পরিশ্রম করতেও হচ্ছে না। দেখতে এরকম ধরনের হয় এটা। তাহলে ফ্রেন্ড, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ।